নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরমকালে এই গোলাপ গাছে প্রচুর গোলাপ ফুল পাওয়ার কিছু টেকনিক। সেটা হচ্ছে প্রথমে গাছগুলোকে দেখতে হবে আগে গাছগুলো কোনো রোগ লেগেছে কিনা। সেটা কি করে আমরা বুঝব? যদি বন্ধুরা যদি গাছে রোগ লেগে থাকে তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে যাবে। কিন্তু এখানে দেখো কোনো গাছের পাতায় কিন্তু হলুদ নেই, এগুলো কিন্তু হলুদ নয়, এগুলো সবেমাত্র পাতা বেরোচ্ছে, কচি পাতা, হালকা সবুজ কালার। দেখো কত সুন্দর গাছগুলো ফ্রেশ আছে। এই ফ্রেশ রাখার গাছগুলোকে কতগুলো টেকনিক আছে, সেটা ফার্স্ট টেকনিক হচ্ছে প্রত্যেক দিন গাছগুলোকে একবার করে এই স্প্রেয়ারের সাহায্যে স্নান করিয়ে দিতে হবে। তোমাদের কাছে যারা গার্ডেনিং করো সকলের কাছেই এই ধরনের স্প্রেয়ার থাকে, এছাড়া অন্য রকমও থাকতে পারে, অথবা তোমরা সাধারণ জলের পাইপ দিয়েও ভালো করে স্প্রে করে গাছগুলোকে সুন্দর করে তোমরা ধুয়ে দিতে পারো এইভাবে। এতে কী হবে, এই ইংলিশ রোজ যেটা করতে আছে তা এটাকে প্রত্যেক দিন একবার করে স্নান করিয়ে দিতে হবে এইভাবে জল দিয়ে। এইভাবে জল দিয়ে যদি আমরা প্রত্যেক দিন একবার করে স্নান করিয়ে দিই তাহলে গাছগুলো অনেক সতেজ থাকবে। এতে গাছের কচি পাতা অনেক বেরোবে। এই গ্রীষ্মকালে এখন যেহেতু তাপমাত্রা 38-40 degrees, তার কোনো কোনো অঞ্চলে তার বেশিও আছে, সেই জন্য প্রত্যেক দিন একবার সকালের দিকে অথবা বিকেলে তোমাদের যখন সময় হয় তখন গাছগুলোকে এইভাবে একবার সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছকে, যাতে গাছগুলো সবসময় সতেজ থাকে। আর দু নম্বর যেটা কেয়ার করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলোকে অল টাইম সেমি শেডি এরিয়া, অর্থাৎ যেখানে ডাইরেক্ট সূর্যালোক পড়ে না এরকম জায়গায় রাখতে হবে, বিশেষ করে এই গরমকালের এই সময়টাতে। আমরা সকলেই জানি গোলাপ গাছ প্রচুর পরিমাণে, এই গাছগুলো প্রচুর পরিমাণে সূর্যালোক পছন্দ করে, কিন্তু আমি এখন এই গাছটাকে এমন জায়গায় রেখেছি যেখানে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো রোদ পড়ে, তারপরে আর রোদ পড়বে না। তোমরা যদি এরকম জায়গা না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা ডাইরেক্ট সানলাইটেও রাখতে পারো। যাদের বাড়িতে জায়গা নেই তারা তো কিছু করার নেই, সেক্ষেত্রে তারা দিনে অন্তত 2 বার করে গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দেবে, এতে গাছের গ্রোথ অনেক সুন্দর হবে। আর 3 নম্বর দেখতে হবে যে গাছে সানব্রান হচ্ছে নাকি। সানব্রান হচ্ছে কথাটি অর্থ হচ্ছে সূর্যালোকের প্রচুর প্রখর সূর্যালোকের কারণে গোলাপ গাছের পাতা শুকিয়ে যায় বা কুকড়ে শুকিয়ে যায়। এই যে এইখানে এই পাতাগুলো কিছু কিছু জায়গায় শুকিয়ে শুকিয়ে এসেছে, শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো রোগ নয়, এটা অতিরিক্ত সূর্যালোকের কারণে এইটা হচ্ছে। এই জন্যে তোমরা প্রতিদিন গাছগুলোকে একবার করে স্নান করিয়ে দিতে হবে। আর অনেকের ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে তাদের গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। গোলাপ গাছের পাতা দুটো কারণে হলুদ হয়, একটা হচ্ছে যদি জলের কম হয় বা জলের বেশি। গোলাপ গাছের জল যেমন বেশি হলে পাতা হলুদ হয়ে যাবে, আবার জল কম হলেও পাতা হলুদ হয়ে যাবে। তাই গোলাপ গাছের ক্ষেত্রে জল আমাদের খুব বুঝে শুনে জল দিতে হবে যাতে পাতা হলুদ না হয়ে যায়। আর প্রতিদিন তোমরা একবার করে বা 2 বার করে গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দেবে, আর তাতে দেখবে কত সুন্দর প্রত্যেকটা গাছে কত সুন্দর ফুল আসবে। এই গাছটাতে ফুলটা দেখো কত সুন্দর, ডবল ভ্যারাইটি কালার, একদিকে লাল এসছে একদিকে অন্য কালার, কত সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে এরকমভাবে। এই যে এইগুলো কিন্তু এখনও ডাইব্যাক লাগা স্টার হয়নি, তবে হবে যেহেতু সামনেই বর্ষাকাল আসছে কিছুদিন পর, এখনও অনেকদিনই দেরি, সেই সময় ডাইব্যাক লেগে থাকে গোলাপ গাছে, এতে সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যায়, অনেকে গাছ সারা বছর রাখতে পারে না। তা সেক্ষেত্রে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ডাইব্যাক হলে কী কী করতে হবে। আজকের ভিডিও তাই যেটা বললাম সেটা হচ্ছে এই সময় গোলাপ গাছে গরমকালেও যদি আমরা চাই প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, এইভাবে টেকনিকগুলো ফলো করতে হবে। আর সপ্তাহে শীতকালে যেমন আমরা সপ্তাহে 1 দিন করে সর্ষের খোল বীজে জলটা দিতাম, সেটা এখন 15 দিন অন্তর দেবো। 15 দিন অন্তর সর্ষের খোল বীজে পাতলা জল এটা এখন দিতে থাকবো, এছাড়া কোনো রকম রাসায়নিক ফার্টিলাইজার সার এখন এই গাছে অ্যাপ্লাই করব না, কারণ এখন প্রচণ্ড গরম। এই গাছে বেশি পরি কোনো যদি কোনো কারণে বেশি সার রাসায়নিক সার পড়ে যায় সেক্ষেত্রে গাছটা মারা যেতে পারে, পুরো আপনাদের গাছটাই নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এখন কোনো ফার্টিলাইজার রাসায়নিক সার ইউজ করব না। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফুল হয়ে যাওয়ার পরেই যখনই ফুল শুকিয়ে যাবে তখনই এরকম এর যে এই যে নোড এরিয়া এই গাছের থেকে এখান থেকে ডালটা এইভাবে ফুলটা ভেঙে দিতে হবে। আমি একটা ফুল এখান থেকে ভেঙে দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই যে এইভাবে ফুলটা ভেঙে দিতে হবে যাতে
এর এই সমস্ত জায়গা থেকে আবার নতুন এই সমস্ত জায়গা থেকে আবার নতুন করে এই দুই পাশ নোড়ের দুই পাশ থেকে নতুন করে আবার পাতা বেরোবে, বা সেই নতুন পাতায় কিন্তু ফুল আসবে। কখনও আপনারা ফুল ঝরে যাওয়ার মানে শুকিয়ে যাওয়ার পর এভাবে ছিঁড়ে ফেলে দেবেন, আমি একটা জাস্ট দেখালাম, তা না হলে কিন্তু এই ফুলটা শোকাতে শোকাতে গাছের অনেক এনার্জি নষ্ট হয়ে যাবে, যার কারণে গাছের গ্রোথ ভালো মতো ডেভেলপ হবে না। এই ছিল আজকের ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, কমেন্ট করুন, আর প্রচুর প্রচুর পরিমাণে চ্যানেলটিকে শেয়ার করুন।